তাদের মধ্যে একজন চমৎকার কথা বলেছেন, তিনি হচ্ছেন আবু দাউদ আসিজিস্তানিন, ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহ। যে আবু দাউদ আমাদের কাছে আছে তার রাইটার মুসান্নিফ যিনি, তিনি হচ্ছেন আবু দাউদ সিজিস্তানিন। তিনি একটা চমৎকার কথা বলেছেন, ওটাই হবে আজকে আমার আলোচনার মূল বিষয়। তিনি, তার পক্ষ থেকে বলা হয়, ইমাম সুয়ুতি রাহেমাহুল্লাহ তিনি হাশিয়াতা সুনান নাসাই, নাসাইয়ের টিকাতে তিনি এই কথাটা উল্লেখ করেছেন। তিনি বলছেন যে আন আবু দাউদ সিজিস্তানিন, আবু দাউদ রাহেমাহুল্লাহ তিনি একদিন এই কথা বলেছেন বা তার থেকে এই কথা পাওয়া যায়, তিনি বলেছেন কাতাবতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 হাদিসিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 500,000, তার মানে 500,000 হাদিস লিপিবদ্ধ করেছি। 500,000 হাদিস, তার মানে আমি রাসূল ইসলামের থেকে, মানে তার নামে প্রচার করা হয়েছে এমন 500,000 হাদিস আমার কান স্পর্শ করেছে বা আমি নোট করেছি। সেই হাদিসগুলোর মধ্য থেকে আসাবিতু মিনহা 4,000 হাদিসিন, কিন্তু তার মধ্য থেকে মাত্র 4,000 হাদিস আমি রাসূল ইসলামের কাছ থেকে সাবিত পেয়েছি, মানে এটা রাসূল ইসলামের হাদিস হতে পারে এমন সনদের সাথে তিনি 4,000 হাদিস তিনি বলছেন যে সাবিত আছে আমার নিকট। কত সংখ্যায় হাদিস বর্ণনা করা হয়েছে! তাহলে তারা যদি খেদমতগুলো না করতেন তাহলে ওগুলো হাদিস হিসাবে আমাদের কাছে প্রচার প্রসার হয়ে থেকে যেত, কিন্তু তিনি বলছেন যে আমি নিজে 500,000 হাদিস নোট করেছি, তার মধ্য থেকে মাত্র 4,000 হাদিসকে আমি সানাদের সাথে বা সাবিত পেয়েছি। সেই 4,000 হাদিসই তিনি আবু দাউদ তার কিতাবের মধ্যে তিনি এনেছেন। তিনি বলছেন ওই 500,000 নয়, যেই 4,000 হাদিস রাসূল ইসলামের কাছ থেকে আমার কাছে সাবিত রয়েছে, এই হাদিসগুলোকে যদি ফিল্টারিং করা হয় বা এই হাদিসের যে মূল বিষয়বস্তু তা যদি আমি নিচড় করি, মানে ওটাকে যদি রস বের করি বা ওটাকে যদি আমি ভাগ করতে চাই, মাত্র 4টা ফোল্ডার হবে। তিনি বলছেন সমস্ত হাদিসগুলোকে 4টা পাত্রের মধ্যে জমা করা যাবে, তার মানে 4,000 হাদিস আপনাকে মুখস্থ করতে হবে না, বরং ওর মধ্য থেকে 4টা এমন হাদিস আছে যে 4টা হাদিসের উপরে যদি কেউ আমল করে তাহলে তার 4,000 হাদিসের উপরে আমল করা যথেষ্ট হয়ে যাবে। একজন ব্যক্তি 4,000 হাদিসের হাফেজ আর আপনি যদি হন মাত্র 4টা হাদিসের আলেম, 4টা হাদিসের আমলকারী, তাহলে ওই হাফেজের চেয়ে আপনার মান বেশি হবে যদি আপনি 4টা হাদিসের উপর আমল করে দেখাতে পারেন। এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। তিনি বলছেন ওয়াহিয়া তারজিউ ইলা আরবাআতা আলা আরবাআতা আহাদিসিন, মাত্র 4টা হাদিস এগুলোর মধ্যে প্রাধান্য পাবে। তার মানে উদ্দেশ্য হচ্ছে ওগুলো প্রাধান্য পাবে তা নয়, মানে এই সমস্ত হাদিসগুলোকে 4 ভাগে 4টা পাতিলার মধ্যে এসে জমা করা যাবে, তিনি বলছেন 4টা জায়গাতে। এটা ছিল তার একটা দৃষ্টিভঙ্গি। তার থেকে আরেকটা আসার পাওয়া যায়, তিনি বলছেন ওয়াহিয়া রিওয়ায়াতুন উখরা জামা তুফি, তিনি বলছেন আমি আমার কিতাবে জমা করেছি 4,800 হাদিসিন, আমি আমার কিতাবে 4,800 হাদিসকে জমা করেছি। এই 4,800 হাদিসের মধ্যে তিনি বলছেন ওয়াকফি লিল ইনসান, ওয়াকফিল ইনসানা লি দিনিহি, একজন ব্যক্তির দিনদারিত্বের জন্য, মানে উত্তম মুসলিম হওয়ার জন্য ইয়াকফি, যথেষ্ট হয়ে যাবে, মিন জালিকা 4,000 হাদিস, এমন 4টা হাদিস আছে যে 4টা হাদিস একজন ব্যক্তিকে পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার জন্য যথেষ্ট। ওয়াহিয়া, আর সেই হাদিসগুলো হচ্ছে কাউলুহু সালাতু ওয়াসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এক নম্বর, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তিনি বলছেন এটা এমন একটা হাদিস যেটা প্রত্যেকটা ব্যক্তির লাগবে, যেই ব্যক্তি এটার জ্ঞান অর্জন করে নেবে তাহলে সে যেন ইসলামের 4 ভাগের 1 ভাগ জেনে গেল, তার 1 ভাগ ঠিক হয়ে গেল। তারপর তিনি বলছেন ওয়াকাউলুহু সালাতু ওয়াসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হচ্ছে মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন ব্যক্তির উত্তম সুন্দর চরিত্র হওয়া বা একজন ব্যক্তি উত্তম মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তি এমন বিষয়ের সাথে সম্পর্ক রাখে না যেটার সাথে তার কোনো সম্পর্ক নাই, এমন কোনো কথা সে বলে না যেটা তার কোনো ফায়দা হবে না, এমন জায়গায় সে বসে না যেটা তার ফায়দা হবে না, এমন কোনো জায়গায় সে বিচরণ করে না যেটা তার কোনো ফায়দা নেই, মানে এক কথায় তার সাথে এর কোনো সম্পর্ক নেই। তিনি বলছেন তার কহু মালায়ানি, সে ওই বিষয়কে ছেড়ে দেয় যেটার সাথে তার দিনের কোনো সম্পর্ক নেই। এখানে তার সম্পর্ক বলতে তার নাজাতের মূল উদ্দেশ্য হচ্ছে নাজাত, মানে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি, জান্নাত জাহান্নাম, তার মানে আমাকে পরকালের কোনো প্রকার বয়ে আনবে না এমন কোনো বিষয়ের সাথে একজন মুসলিম জড়াতে পারে না।
তিনি কি বলেছেন মিন হুসনিল ইসলাম একজন ব্যক্তির মিন হুসনিল ইসলামিল মারই একজন ব্যক্তির উত্তম ইসলাম যদি কেউ দেখতে চায় তাহলে ওই ব্যক্তির মধ্যে পেয়ে যাবে যেই ব্যক্তি অযথা কোনো কথা বলে না অযথা কোনো কাজের সাথে সে জড়ায় না এটা একটা হাদিস তৃতীয় হাদিস তিনি বলছেন এই 4000 হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন রাসূল সাল্লাম বলেছেন হালাল স্পষ্ট হারামও স্পষ্ট ওয়া বাইনাহুমা উমরুম মুশতাবিহাত তার কিছু আছে অস্পষ্ট এটা ছিল একটা হাদিস তার পুরো টার্গেট হচ্ছে 4টা হাদিস কিন্তু আরো ইমামরা বলেছে 4টা হাদিস না বরং 4টা কথাই হচ্ছে দ্বীনের বুনিয়াদ ওটা আসবে তো এটা একটা হাদিস চতুর্থ তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি আখিহি মা ইয়ারদা লি নাফসি একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য ওই বিষয়টা পছন্দ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে এটা যদি কোনো ব্যক্তি করে দেখাতে পারে তাহলে তার চেয়ে উত্তম মুসলিম আর কেউ হতে পারবে না তার মানে এই 4টা হাদিস দিয়ে তিনি 4টা দিককে উল্লেখ করতে চেয়েছেন একটা হাদিস যেটা আপনার নিয়তকে সোজা করে দেবে তার মানে আপনি যা কিছু করবেন আপনি একমাত্র আল্লাহর জন্য করবেন নিয়ত করে করবেন নিয়তের 4টা দিক আছে এটাও আমি বলে দিই আপনাকে নিয়ত সংক্রান্ত যে আয়াত হাদিসগুলো আছে এর 4টা রাস্তা আছে আমি 4 দিকে আপনাকে বক্তব্য করতে পারবো আমরা শুধু একটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করি সেটা হচ্ছে ইখলাস মানে সমস্ত কাজ ইখলাসের ভিত্তিতে করতে হবে না আল্লাহর জন্য খালেস করতে হবে এটা হচ্ছে নিয়তের আলোচনার একটা রূপ এরকম 3টা রূপ আরও আছে একটা রূপ কি কোরআনের মধ্যে বর্ণিত আছে একটা রূপ হলো আমরা যা কিছু করছি এগুলো সব নিয়তের ভিত্তিতে করছি আমরা কেউ বাধ্য নই আমাদেরকে কেউ কোনো কাজ বাধ্য করে করাচ্ছে না আমরা যা কিছু করছি সব কিন্তু নিজের ইচ্ছায় করতেছি নিয়ত করে কিন্তু করতেছি তাহলে এটা একটা দিক যা কিছু মানুষ নিয়ত করে করে ওটা যদি ভালো হয় নেকি পাবে খারাপ হলে পাপ হবে কিন্তু এমন কোনো কাজ যদি সে করে যেটা তার নিয়তে ছিল না সেটা ভালো হলেও নেকি পাবে না খারাপ হলেও তার শাস্তি হবে না এটা বুঝেন কোনো ব্যক্তি যদি মজবুর হয় কাউকে বাধ্য করে জোর করে শিরিক যদি করানো হয় আল্লাহর বিধান হচ্ছে তাকে পাপ লেখা হবে না একজন ব্যক্তিকে বাধ্য করে জোর করে যদি হারাম কিছু খাওয়াই দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সেটাকে পাপ বলে লেখা হবে না কারণ তাকে বাধ্য করে করা হয়েছে সে ইচ্ছা করে এটা করেনি এটা যেমন পাপের ক্ষেত্রে প্রযোজ্য তেমনি কোনো ব্যক্তি যদি বাধ্য হয়ে কোনো ইবাদত করে সেটা ইবাদত বলে গণ্য হবে না সে তার নেকি পাবে না যদিও সমাজকে টিকানোর জন্য কোনো কোনো ক্ষেত্রে তাকে বল প্রয়োগ করে বাধ্য করতে হয় যেমন পাপকে পাপীকে পাপ করা থেকে বাধা দেওয়া হয় নেশা করতে যেত না পারে তারপরে প্রকাশ্যে জেনায় লিপ্ত যেন না হতে পারে এই জন্য প্রশাসন তাকে বাধা দেয় বাধ্য করে তাকে কিন্তু তার অন্তরের নিয়ত থাকার কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাপী হিসেবে গণ্য করবে কারণ একটা হাদিস রয়েছে কোনো ব্যক্তি যদি অন্তরে খারাপের ইচ্ছা রাখে কিন্তু সেই খারাপ কাজটা সে করলো না যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হয় না এটা একটা হাদিস এটা বুখারী মুসলিমে আছে ইভেন আরেকটা হাদিস এও আছে যে কোনো ব্যক্তি যদি কোনো ধনী ব্যক্তিকে পাপীকে দেখে যদি সে আকাঙ্ক্ষা করে যে আল্লাহ যদি আমাকে ওর মতন পয়সা দিত তাহলে আমি ওর মতো এরকম রং ঢং করতাম আমি এরকম আয়েস করতাম আমিও বেঁচে গিয়ে এরকম করতাম আমিও নেশা করতাম আমিও মহিলা নিয়ে ঘুরতাম এরকম আকাঙ্ক্ষা যদি কোনো দরিদ্র রাখে কোনো স্বৈরাচার ব্যক্তিকে দেখে ফেরাউনকে দেখে যদি কেউ বলে যে আমাকে ক্ষমতা দিলে আমি এরকম ফেরাউনই করতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওকে ফেরাউন করে উঠাবে ও পাপ না করো পাপী এই মর্মে হাদিস আছে খুবই সেন্সিটিভ ব্যাপার এক হলো পাপের নিয়ত করেছেন করলেন না মানুষের অন্তরে খারাপ নিয়ত জাগে কিন্তু সে করলো না আরেক ব্যক্তি হচ্ছে সে আকাঙ্ক্ষা করে রেখেছে কিন্তু তার সামর্থ্য না থাকার কারণে সে করতে পারছে না কিন্তু সবসময় সে রেডি প্রস্তুত মানে অন্তরকে প্রস্তুত করে রেখেছে যদি আমি এটা পেয়ে যাই এটা করব যেমন অনেকে টার্গেট করে রেখেছে স্কুল কলেজে যারা পড়ে যে আমার যদি বাইক হতো তাহলে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতাম ও টার্গেট করে আছে তাহলে ও ওই নিয়ত রাখার কারণে এই যে যত প্রচেষ্টাও করবে ওই সব পাপের মধ্যে লেখা হবে এমনও জায়গায় আমি দেখেছি বক্তব্য করতে যে আল্লাহ দেখিয়েছে সুবহানাল্লাহ যে জায়গায় এখনও কারেন্ট পৌঁছেনি এখন এই 2020 সালের কথা বলতেছি এমনও জায়গা আছে যেখানে এখনও কারেন্ট পৌঁছেনি কেবলমাত্র ইলেকট্রিসিটির খাম্বা যেটা এটা লাগানো হয়েছে আমি দেখেছি সুবহানাল্লাহ ইলেকট্রিসিটি খাম্বা যখন গাড়া হয়ে গেছে অলরেডি যেখানে কারেন্ট পৌঁছেনি কিন্তু সেখানে ডিশের কেবল পৌঁছে গেছে বুঝছেন ডিশের কেবল পৌঁছে গেছে ব্যাটারি কিনে সব রেডি বললাম এটা কেন বলতেছে কিছুদিনের মধ্যে লাইন এসে যাবে যাতে করে তখন কানেক্টেড নিয়ে নিতে পারে বুঝেন কথা এখন পর্যন্ত
সে আল্লাহর নিয়ামত পায়নি, কারণ পায়নি, কিন্তু এ কারণ সে কোন কাজে ব্যবহার করবে সেই সরঞ্জাম সব রেডি, ব্যাটারিও রেডি, ডিশের লাইনও রেডি। তাহলে কিছু মানুষ আছে যারা শুধু তার সামর্থ্য না থাকার কারণে সে পাপ থেকে বেঁচে আছে, যখন তাকে সে সামর্থ্য দিয়ে দেওয়া হবে তখন সে পাপ কাজে লিপ্ত হয়ে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যদি এটুকু বিষয়ের বাইরে চলে আসলো কথা, আপনাকে এটাও বলে দিই, তাহলে জেনে নেন অনেক মানুষ আছে যারা আমরা অভাবী, আমাদেরকে আল্লাহ অত ধন সম্পত্তি দেয়নি, অত সুযোগ দেয়নি, ইউরোপের জন্ম মানে ইউরোপের বাসিন্দা করেননি, কেন? ওই আমাদের খারাপ চিন্তা থাকার কারণে। আজকে আমি আর আপনি বাংলার সমাজে বাংলার মুসলিম হওয়ার কারণে হয়তো ওই ল্যাংটা হয়ে বিচের মধ্যে গিয়ে গোসল করতে নামি না, কিন্তু আমার আপনার মেন্টালিটি এমন, যদি ইউরোপিয়ান হইতাম তাহলে ঠিক এই কাজটা আমি আর আপনি করতাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওর ফিতরতি খারাপ, ওকে বাংলার মুসলিমের ঘরে জন্মটাই হচ্ছে বেটার। এই জন্য অনেকে আমাদেরকে পয়সা দেওয়া হয়নি, কারণ আমাদের মেন্টালিটির মধ্যে পাপ রয়েছে। আল্লাহ বলছে ওর পয়সা না দেওয়াটাই ওর জন্য কল্যাণকর, এইভাবে আল্লাহ বিচার করে। ঠিক তেমনি আল্লাহ কোটিপতিকে কেন কোটিপতি বানিয়ে রেখেছে, ওর ভিতরে হচ্ছে ঠকানোর প্রবণতা, এজন্য ওকে আল্লাহ এত ধন সম্পত্তির মালিক করে দিয়েছে যাতে করে গরিবের মাল ধনার না চুরি করে বা না ঠকায়। যদি ওর এটা না হতো তাহলে ও প্রত্যেককে জ্বালিয়ে খেত, প্রত্যেকের সাথে দুর্নীতি করতো, প্রয়োজনীয় মানুষকে হত্যা পর্যন্ত করতো। এই জন্য এমন সিনসিয়ারলি ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে অবস্থায় রেখেছে এটাই তাকে পরীক্ষা ওইভাবে করে যাচ্ছে, আর কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে শুনে তাকে কল্যাণ দেওয়ার জন্য আল্লাহ এমনটা করেছে, তাকে অভাবী করেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়সা দেয়নি। বা অনেকে আছে শারীরিক ক্ষেত্রে অসুস্থ, দুর্বল, এই দুর্বলতার কারণেও জেনায় লিপ্ত হতে পারে না, কিন্তু এমনও কিছু ব্যক্তিরা আছে যাদের তাদের শক্তি এত বেশি যে এগুলোকে প্রয়োগ করার জন্য সে এদিক সেদিক ঘোরাফেরা করে, বুঝছেন? সে বিয়ে তো করে না কিন্তু রাত ভোর সে ডিউটি লাগায় বাইরে। কিন্তু আপনার আমি অনেকে আছে এরকম যারা দুর্বল, আমাদের হয়তো ওরকমের চাহিদা আল্লাহ দেয়নি, এই চাহিদা না থাকার কারণে অনেকে কিন্তু পাপ থেকে বেঁচে আছেন। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা দয়া, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, এইভাবে ভাবতে হবে, তাহলে আপনার মাথা ঠিক থাকবে, না হলে আপনার মাথা ঠিক থাকবে না, সবসময় পেরেশান লেগেই থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমাটাকে আপনি বোঝার চেষ্টা করেন, আপনি ফিল করেন যে আপনার এই অসুস্থতা শুধু এটা আপনার জন্যে অধপতনের কারণ নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, কারণ কিছু কিছু সম্পদ আছে নিয়ামত আর কিছু কিছু ঘাটতি আছে, এটা আপনার জন্য নিয়ামত। তো এটা নিয়তের কারণে হয়। তো কোন কথা থেকে চলে আসলাম এখানে, নিয়ত। এই নিয়তের চারটা দিক আছে। তাহলে আমরা যা কিছু করি, নিয়ত করে করি, এগুলো যদি ভালো কাজ হয় নেকি পাবেন, যদি খারাপ কাজ হয় শাস্তি পাবেন। এটা হচ্ছে দুই নম্বর আলোচনা নিয়তের। তিন নম্বর আলোচনা হচ্ছে কোনো ব্যক্তি যতগুলো ভালো কাজ করে, ভালো ভালো কাজ কিন্তু আপনি ইচ্ছা করে করতেছেন, বাজার করলেন, আপনার ঘরের মধ্যে অনেক কিছু আপনি খরচ করতেছেন, বন্ধু বান্ধবদেরকে খাওয়াচ্ছেন, অনেক কিছু আপনি খরচ করতেছেন, এটা ভালো কাজ, কিন্তু একটা নিয়ত মিসিং থাকার কারণে আপনার সৎকার নেকি পাচ্ছেন না, একটা নিয়ত মিসিং আছে আপনার। ওই কথাটা একটু পরে আসবে, ইমাম বুখারী কোট করেছেন সেই হাদিস। তিন নম্বর এটা। চতুর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তকে আল্লাহর জন্য খালেস করতে বলা হয়েছে, ওটা একটা প্রথমে বলেছিলাম। আর নিয়তের আরেকটা রূপ হচ্ছে যে একটা মানুষের ভিতরে, মানুষ যেটা, মানুষের আমাদের দুইটা রূপ, একটা হচ্ছে আমাদের অন্তর, আরেকটা হচ্ছে আমাদের বডি। এই ভিতরের রূপ যেটা, ওটাই কিন্তু বডিতে প্রকাশ পায়। ওই ভিতরের সেটা ভালো হোক খারাপ হোক, সেটা আমাদের চেহারায় আমাদের আচরণে প্রকাশ পাচ্ছে। যার ভালো আচরণ, ভালো পোশাক, ভালো কথা, ভাবতে হবে আপনাকে ওই ভিতরের মানুষটা ভালো আছে। আর যার বাহ্যিক আচরণ খারাপ, মুখের ভাষা খারাপ, পোশাক খারাপ, চলাফেরা খারাপ, আপনাকে জানতে হবে যে এটা আপনার ভিতরের মানুষটা, ওটা খারাপ থাকার কারণে আপনার চরিত্র এমন হয়ে গেছে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা আয়াতে ইঙ্গিত করেছেন। তো আলা কুল্লি হাল, নিয়তের এরকম চারটা দিক আছে। তো এই চারটা ছিল তার হাদিস। তিনি বলছেন যে এই চারটা হাদিস কোনো ব্যক্তি যদি তার জীবনে বাস্তবায়ন করে, তাহলে এই ব্যক্তির ইসলাম হবে সব থেকে উত্তম ইসলাম। এটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। তা তিনি এই ক্ষেত্রে চারটা দিককে উদ্দেশ্য করতে চেয়েছেন। একটা হাদিস দিয়ে তার অন্তরটাকে ঠিক করতে চেয়েছেন। দ্বিতীয় হাদিস যেটা, ওটা হচ্ছে একে অন্যের সাথে মামালাত, যেটা আদান প্রদান আচরণ, যেটা এটাকে কি বলা হয়, এটা হচ্ছে আখলাক, খুলুকিয়াত, যেটা যে অন্যের সাথে আচরণটা কেমন হবে, এটা ঠিক হয়ে যাবে ওই হাদিস দিয়ে, যে আপনি আপনার ভাইয়ের জন্য ওটাই পছন্দ করবেন যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন। তাহলে এইটা যেই ব্যক্তি মেনে চলে, তার দ্বারা কোনোদিন তার ভাই ক্ষতিগ্রস্ত হতে পারে না, তার দ্বারা কোনোদিন তার ভাই লাঞ্ছিত হতে পারে না, অপদস্থ হতে পারে না। কারণ আপনি নিজে চান না আপনাকে কেউ অপদস্থ করুক, আপনি নিজে চান না আপনাকে কেউ লাঞ্ছিত করুক। যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস এও পাওয়া যায়, তিনি যখন বাসা থেকে বের হতেন তিনি আল্লাহর কাছে চারটা জিনিস থেকে আশ্রয় চাইতেন। তার একটা হচ্ছে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আউ উদাল,
আও আজিল্লা আও উজাল আও আজলিমা আও উজলামা আও আজহালা আও ইউজহালা আলাই। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি যেন কাউকে গুমরাহ না করি, পথভ্রষ্ট না করি, আর আমাকে যে যে আমাকে যেন কেউ পথভ্রষ্ট করতে না পারে। দুই তরফ থেকে কিন্তু হয়, পীর মুরিদের মধ্যে দুইটাই আছে, এক মুরিদদেরকে গুমরাহ করতেছে আর ওরা গুমরাহ হচ্ছে, বুঝতে পারছেন? মুরিদরা গুমরাহ হচ্ছে আর পীরেরা এদেরকে গুমরাহ করতেছে, তাহলে আমি যেন পীরও না হই মুরিদও না হই, তার মানে আমি যেন বাতিল দলের মধ্যে ডুবে না যাই আর আমি যেন কোনো বাতিল দলের আবিষ্কারক না হই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল, আদিল্লা মানে আমি যেন কাউকে গুমরা না করি আর কেউ যেন আমাকে গুমরা করতে না পারে, আমি যেন কারো উপরে জুলুম না করি, কেউ যেন আমার উপরে জুলুম না করে, আমি যেন কারো উপরে মূর্খামি না করি, অজ্ঞতা আমি যেন কারোর সাথে না করি, কেউ যেন আমার সাথে মূর্খতা না করে, এবং আমি যেন কাউকে লাঞ্ছিত না করি, কেউ যেন আমাকে লাঞ্ছিত না করে। চারটা খুব চমৎকার দিক যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সহিহ হাদিসের বর্ণিত হয়েছে যে তিনি যখন ঘর থেকে বেরোতেন তিনি চারটা জিনিস থেকে আশ্রয় চাইতেন। তো একজন ব্যক্তি যখন নিজের জন্য যেটা পছন্দ করে তাহলে সেটা যখন তার ভাইয়ের জন্য পছন্দ করবে, দেখবেন মুসলিমদের আদান প্রদান সব সুন্দর হয়ে যাবে, তার পাশে বসবাস করে আপনি শান্তি পাবেন, সে হচ্ছে উত্তম প্রতিবেশী। এটা হচ্ছে দুই নম্বর হাদিস। তিন নম্বর হাদিস হচ্ছে আপনি যদি হালাল হালাম মেনটেন করে চলেন, রাসূলুল্লাহর ওই হাদিসে বলেছেন যে সেখানে আমরা ডিটেলস গিয়ে হাদিসের মধ্যে আলোচনা করি, তো হালাল হারামের একটা হাদিস যে আপনি যদি হালাল গ্রহণ করেন হারাম ছেড়ে দেন তাহলে আপনি হচ্ছেন পারফেক্ট মুসলিম। আর চতুর্থ হাদিস বলা হয়েছে যে আপনার সাথে সম্পর্ক নাই এমন যে কোনো আলফাল কাজ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন, এই চারটা দিক থেকে চারটা আপনার আচরণ সুন্দর হয়ে যাবে, আর যখন আপনার এই চারটা দিক সুন্দর হয়ে যাবে তার মানে আপনি হলেন সব থেকে উত্তম মুসলিম। এই চারটা হাদিস খুব দ্রুত আমি আপনাকে পড়ে দিই কোথায় আছে এই হাদিস, যদিও ইমাম আবু দাউদ বলেছে এই হাদিস চারটা বুখারি এবং মুসলিমে আছে, তিনটা আছে বুখারি মুসলিমে, একটা আবু তিরমিজিতে এবং ইবনে মাজাতে আছে। যদিও আবু দাউদ এ চারটা হাদিসকে কুট করেছে কিন্তু তার মধ্যে থেকে দুইটা হাদিস তার কিতাবে আমি খুঁজে পাইনি, আল্লাহু আলম জানি না কীভাবে তিনি এটা কুট করেছেন, হয়তো বা তিনি বলেছেন কিন্তু হাদিস দুইটা তার কিতাবে তিনি আনেননি, আমি পাইনি পুরো মক্তব্য শামেলা খুঁজে। তো দুইটা হাদিস তার কিতাবে আছে, হালাল হারামের ব্যাপারটা আর নিয়তের হাদিসটা তার কিতাবে আছে, কিন্তু ওই যেটা নিজের জন্য যেটা পছন্দ করবে অন্যের জন্য যেটা পছন্দ করবে ওই হাদিসটা তার কিতাবে নাই। তো এই চারটা হাদিস কোথায় আছে আপনি শর্টলি জেনে নেন। প্রথমত ইন্নামাল আমালু বিন্নিয়াত সম্পর্কে অনেক আপনারা আলোচনা শুনেছেন, এটা ইমাম বুখারীর সর্বপ্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদিও তিনি কিতাব শুরু করেছেন ওহির জ্ঞান দিয়ে কিভাবে ওহি এসেছে, কিন্তু হাদিস প্রথম শুরু করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই অধ্যায়টি ছাড়াও ইমাম বুখারী রহমাল্লাহ আরও সাতটি অধ্যায়ে তিনি হাদিসকে কোট করেছেন, এই একটা জায়গা ছাড়াও আরও সাতটি পর্বে গিয়ে তিনি হাদিসটাকে এনেছেন, তার মানে বুখারিতে সাত থেকে আট জায়গায় আপনি হাদিসটি পেয়ে যাবেন, তার প্রথম সহজভাবে পেয়ে যাবেন প্রথম হাদিস, বুখারির প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবং ইমাম মুসলিম হাদিসটাকে তিনি তার কিতাবুল ইমারাত 34 নম্বর পর্বে এনেছেন, হাদিস নম্বর হচ্ছে ইমারাত 4821 নম্বরে, এবং আবু দাউদে হাদিসটি তালাকের অধ্যায়ে এনেছেন। হাদিস আমরা সবাই জানি যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামালি কুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা আও ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট। দ্বিতীয় হাদিস, এটাও ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন এবং এটাও আবু দাউদে রয়েছে, তিরমিজি নাসাই এগুলো তো তা আছেই, যেহেতু বুখারী মুসলিম রয়ে গেছে আর ওগুলো নাম্বার আমাদের দরকার নেই। তো ইমাম বুখারী রাহমাহুল্লাহ এটাও তিনি তার কিতাবুল ইমানের অধ্যায় এনেছেন এবং ইমাম মুসলিম হাদিসটাকে পানি সেচের অধ্যায় 24 নম্বর অধ্যায় এনেছেন, বুখারিতে হাদিসটি 52 নম্বরে আপনি পেয়ে যাবেন এবং ইমাম মুসলিম হাদিসটিকে কোট করেছেন 3986 নম্বরে 3986 87 88 89 এই পাঁচটা হাদিস নাম্বার একটাই হাদিস, নোমান বিন বাশিরের প্রসিদ্ধ হাদিস, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি কোট করে বলছেন সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। ইবনে মাজাহ থেকে অন্যান্য শব্দগুলো হচ্ছে ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, আর বুখারী মুসলিমে ইন্না শব্দটা নাই, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ও বাইনাহুমা উমরু মুশতাবিহাত, আর বুখারী মুসলিমের মধ্যে উমরুন শব্দটা নাই, ও বাইনাহুমা মুশতাবিহাতুন ফামান মুশতাবিহাত ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদে ওমান ওমান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাই
কাররাই হাওলাল হিমা হাওলাল হিমা ইউশিকু আইয়ুর তাফি আলা ইন্নাল কুল্লি মালিকিন হিমা আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট, যেটা ইমাম বুখারী এবং মুসলিমের ভাষায় আমি আপনাকে বললাম, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমের মধ্যে 52 নম্বর আপনি হাদিসে পেয়ে যাবেন। চতুর্থ হাদিস যেটা কোট করেছেন সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও বুখারী এবং মুসলিমের আপনি পেয়ে যাবেন, দুটাই ইমানের অধ্যায় আছে। ইমাম বুখারী হাদিসটাকে 13 নম্বরে এনেছেন এবং ইমাম মুসলিম হাদিসটাকে 74 এবং 75 নম্বরে এনেছেন ইমানের অধ্যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযি নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি ও ফি রিওয়ায়াতিন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি ও ফি জারিহি মা ইউহিব্বু লিনাফসি। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য এবং তার প্রতিবেশীর জন্য ওই জিনিসটা পছন্দ না করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। তার মানে আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন, যে কারো বাড়ির পানি আপনার বাড়িতে না পড়ুক, আপনি চান কারো বাড়ির শব্দ আপনার বাড়িতে ডিস্টার্ব না হোক, কারো বাড়ির ময়লা আপনার বাড়িতে না আসুক, এইভাবে যেভাবে চান। যেমন আপনি রাস্তা দিয়ে যেতে চান, আপনার রাস্তা ক্লিয়ার পেতে চান, আপনি চান কেউ যেন আপনার সীমানায় ঢুকে না যাক, আপনার বাড়িতে যেন অন্যের গাছ ছায়া না দিক, এগুলো যারা চায় রাসুলুল্লাহ বলছেন, তাহলে একজন প্রকৃত মুমিনের কাজ হচ্ছে সেও তার প্রতিবেশী পাশের বাড়ির সাথে একই আচরণ করবে, সেও লক্ষ্য রাখবে তার বাড়ি থেকে কোনো ময়লা যেন পাশের বাড়িতে না যায়, তার বাড়ির গাছের ছায়া যেন তার বাড়িতে গিয়ে ডিস্টার্ব না হয়, তার বাড়ির কোনো শব্দ যেন তাকে ডিস্টার্ব না করে, প্রত্যেকটা সেক্টর। কিন্তু গত রাত্রে যেটা হয়েছে আমি এই জন্যে মানে সবাই আজকে আলোচনা করবে 31st night হালাল না হারাম এই বিষয় নিয়ে, কিন্তু আমি এটাকে চুজ করিনি, কারণ আমরা বলতে বলতে আপনাদের কান মানে বন্ধ হয়ে গেছে, আপনাদের চরিত্র এমন হয়ে গেছে আমরা যতই বলি হারাম আপনারা সেটাকে কোনো পাত্তাই দেন না, কোনো পরবাই করেন না। এই জন্য যেই জিনিসে আপনাদের জন্য কল্যাণকর আমরা শুধু সেটাই বলবো, যারা মানছে না তো মানছেন, ওগুলো আমাদেরকে নিষেধ করতে হবে, কিন্তু প্রতি বছর আসলেই ওই বিষয়টাকে আপনাকে নিষেধ করতে হয়। কিন্তু কালকে রাতের মতো এমনটা বিগত বছরগুলোতে ঘটেনি, বিগত বছরগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ কিছু কল্যাণ ছিল। রাসুলুল্লাহ যে বলেছে যে এর এই বছরের পরে যে বছর আসবে সেটা আরও খারাপ হবে, আল্লাহই জানে আগামী 22 কী হবে। আপনারা এমন হয়ে গেছেন গুসা কা গুসা ইস সেইল, রাসুলুল্লাহ বলছেন মুসলিমের সংখ্যা তো বেশি হবে কিন্তু সমুদ্রের ফেনা ভেসে আসার মতো খড়কুটা, সব খড়কুটা। আজকে মুসলিমদের সংখ্যা বেশি, আপনার ঘরের সন্তান কালকে মিউজিক বাজিয়েছে, পটকা ফুটিয়েছে রাত্রের 12টার পরে, এরকমের পটকা ফুটিয়েছে কালকে সারা আজকে, এগুলো হচ্ছে আপনাদের হাতের কামাই। কারণ আপনারা এমন ব্যক্তিদেরকে কিছুদিন আগে দেখেছি যারা এমন নেতারা সরকারের কাছ থেকে কিনে সনদপত্র নেয় না, তাদেরকে শপথ করায়, এদের ফেসগুলো একটু দেখেন, তারা নেতাগুলো কি সুবহানাল্লাহ, এমন নেতা আপনারা চুজ করেছেন, এমন নেতা আছে যে তার সনদপত্র পড়তেই পারে না, এমন নেতা আপনারা চুজ করেছেন যাদেরকে নেতা বানিয়েছেন যারা আপনাদেরকে লিড দেবে, অধিকাংশগুলো হচ্ছে নেশাখোর, অধিকাংশগুলো হচ্ছে চোর বাটপারি করে নেতা হয়ে গেছে টাকার জোরে শুধু, যেই আপনাকে নৈতিক শিক্ষাও দিতে পারবে না আর আপনাকে একটা ভালো উপদেশও দিতে পারবে না। কোনো এক বক্তব্যের মধ্যে আমাদের কিছু ভাইয়েরা তো বক্তব্য করে কিচ্ছা কাহিনী দিয়ে, ওই যে বলেছিল যে এমন এক নেতা একটা ঢেঁকি ভেসে এসেছে নদীর পার থেকে, এখন এলাকাবাসী চিনে না এটা কি, ওই নেতার কাছে নিয়ে গেছে যে উনি হয়তো বলতে পারবে, এই ঢেঁকি দেখে নাকি নেতায় হাসে এবং কাঁদে, বলতেছে কি ব্যাপার, হ্যাঁ হাসে এবং কাঁদে, নেতা হাসে এই জন্যে যে এরা কিছু হলে আমার কাছে আসার, কাঁদে এই জন্যে যে আমি মরে গেলে তোর হইবটা কি, একটা ঢেকে ভেসে আসছে এটাও নেতার কাছ থেকে নিতে আসছে, এখন নেতা নিজেও জানে না এটা কি, এখন বললে লজ্জার বিষয় আর কাঁদছে দুঃখে যে আমি মরে গেলে তোর হইবটা কি, বুঝতে পারছেন আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। আর নেতা নিজেই জানে না যে সঠিক কি আর ভুল কি, এমন নেতা বানিয়ে দিয়ে বসে আছেন, তাদের ছত্র ছায়া হয়নি কাজটা, এটা নাহলে এত টাকা পাই পেলো কোথায় তারা, তাদের ছত্র ছায়া হয়েছে, তারা এগুলোতে আপনার গাইড করেছে, পেছন দিক থেকে আপনাকে সাপোর্ট করেছে, কিন্তু একবার ভাবেননি সুবহানাল্লাহ। কিন্তু কোনো হুজুররা করেছে এটা, কোনো মাওলানারা যাদেরকে আপনি বেদাতে মোশরেক বলেন তারাও তো অংশ নেয়নি, কারণ তারাও বোঝে এটা বিজাতির অনুষ্ঠান, তারাও বোঝে। আপনি জন্মদিন বার্থডে পালন করবেন, ক্রিসমাস ডে পালন করবেন, আপনাকে থিওরিটা কে শিখিয়েছে যে আপনার জন্মের দিন একটা কেক আনতে হয়, মোমবাতি ফুদিয়ে নিভাইতে হয়, চাকু দিয়ে কাটতে হয়, হ্যাপি বার্থডে টু ইউ বলতে হয়, এটা কার শিক্ষা, কোন ধর্ম থেকে আপনি নিয়ে এলেন এটা?
আপনি বলেন একবার বিবেক খাটান, এই যে যে তরিকাটা আপনি অ্যাপ্লাই করলেন, ঘরের মধ্যে সবাই গোল হয়ে বসলো, কিক কাটলেন, ফু দিলেন, হ্যাপি বার্থডে টু ইউ বললেন, তালি মারলেন, চানাচুর খেলেন, এই পদ্ধতিটা আপনাকে কে দিল, কার কাছ থেকে নিয়েছেন? এটা আপনি চোখ বন্ধ করলে তো দেখতে পাবেন তারা কারা। তাহলে তাদের থেকে থিওরি নিয়ে আপনি ইসলাম বলছেন, আপনি মুসলিম, এটা কী করে হতে পারে? আপনার কমন সেন্সকে কাজে লাগান। এটাকে হালাল হারাম হুজুরদেরকে মেম্বার থেকে ফতোয়া দিতে হবে? আর এই ফতোয়া তো আপনার কাছে জানা আছে। আল্লাহ হেদায়ত করে মুসলিমদেরকে, এবং মুসলিমদেরকে ওই সমস্ত এলাকাবাসীকে যারা এমন ব্যক্তিদেরকে নেতা বানায় যেই নেতারাই তাদেরকে একদিন ডুবাবে, এই নেতারাই এখন আপনাদেরকে ডুবাবে, কারণ নেতা আপনারা বানিয়েছেন। এমন না যে সে নেতা বানিয়েছেন আপনার স্বার্থে যে সে আপনার খেদমত করবে, আপনারা আপনাদের টাকা দিয়ে সে কোটিপতি হচ্ছে, আবার ওটাই আপনাদের বিরুদ্ধে সে কাজে লাগাচ্ছে, রাত ভরে গান বাজনা। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়ত করে। তাহলে এই হাদিসটা যদি অ্যাপ্লাই করেন, এই হাদিসটা যে একজন প্রকৃত মুসলিম সে হতেই পারে না যে সে তার ভাইকে কষ্ট দেয়, সে তার ভাইয়ের বিপক্ষে কাজ করে। বলেন, একটা ঘুম ভেঙে যাওয়া একটা ব্যক্তি হঠাৎ করে রাতের 12টা বা যেরকম জোরে বিকট শব্দ হয়ে যায়, কত মানুষের সে ক্ষতি করেছে, এটা ইসলাম ধর্ম হতে পারে না, কোনোদিনই না। তো এই চারটা হাদিস তারা বলছে যে এটা হচ্ছে ইসলামের বুনিয়াদ, কেউ যদি তার জীবনে এটাকে বাস্তবায়ন করে দেখাতে পারে, তার মানে সেই ব্যক্তি হতে পারবে উত্তম মুসলিম। এ চারটা হাদিস চারটা দিক থেকে তাকে সোজা করে দেবে। প্রথম হাদিস যেটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই সম্পর্কে তো আমাদের প্রায় বক্তব্য হতেই থাকে, আমি শুধু দুই একটা গুরুত্বপূর্ণ এখানে আপনাকে শিক্ষণীয় বিষয় বলে দিই। সেটা হচ্ছে, ইমাম বুখারী রাহেমাহুল্লাহ এই হাদিসটাকে প্রথমে এনে প্রমাণ করেছেন, যখনই কোনো ব্যক্তি কোনো কিতাব লিখবে তাহলে তাকে সর্বপ্রথম তার নিয়তের হাদিস দিয়ে শুরু করতে হবে, তার মানে তার প্রমাণ করতে হবে তার নিয়ত খালেস। যে কোনো ব্যক্তি বক্তব্য করবে, ইমামতি করবে, মাদ্রাসায় পড়বে, মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, যা কিছু সে করবে, ধর্মের যত কিছু আছে সবগুলো আগে তাকে নিয়ত ঠিক করতে হবে, এটা তিনি প্রমাণ করে গেছেন। আগে প্রত্যেকটা ব্যক্তিকে তার নিয়ত ঠিক করতে হবে। ইমাম বুখারী রাহমাল্লাহ আরেকজন উস্তাদ, তার কিতাবের মধ্যে তারা হচ্ছে হাদিসের রাবি, তিনি বলেছেন, যদি আমি কিতাব লিখতাম তাহলে আমি সর্বপ্রথম এই নিয়তের হাদিস দিয়ে কিতাব লিখতাম, এবং আমি ওই ব্যক্তিদেরকে নসিহত করি, প্রত্যেক মুসান্নিফকে যারা কিতাব লিখে তারা যেন নিয়তের হাদিসটাকে প্রত্যেকটা অধ্যায়ে যেন এই হাদিসটাকে সামনে রাখে। আপনি সালাত সম্পর্কে আলোচনা করবেন, নিয়তের হাদিস লাগবে। আপনি হজ, জাকাত, উমরা যে কোনো বিষয় নিয়ে কথা বলেন, বিয়ে, শাদী, তালাক, সব ক্ষেত্রে নিয়তের গুরুত্ব অপরিসীম, এই নিয়তের হাদিস লাগবে। এই জন্য নিয়তকে সোজা করে নেন, তাহলে আপনার বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। গত দুই দিন আগে একটা প্রোগ্রামে ছিল, এই কথাটা হঠাৎ করে বেরিয়ে গিয়েছিল, এটা আমি আপনাকে বলি। নাওয়া হলো বিচি, নাওয়া মানে হচ্ছে বিচি, সিড ইংলিশে বলে, এস ডাব্লিউডি সিড সম্ভবত। কোরআনের ভাষায় নাওয়া বলা হয় ওই সিডকে, বিচিকে, সরিষার দানা বা পালন শাকের দানা, কত ছোট হয় না, একটা, এটা তো কিন্তু ভাঙা টাঙ্গা নাই, একটা শুধুমাত্র ছোট্ট একটা বল, এটাকে আরবি ভাষায় নাওয়া বলে, হাফ বেওয়ান নাওয়া, আর হাফ হচ্ছে বরং এটাকে হাফ বলে, আর এটাই নাওয়া, আর বিচিটা হচ্ছে যেটা আমের আটি, যেটা মাঝখান দিয়ে একটু ফাটা থাকে, কাঁঠালের বিচি একটু বড় হয়, এগুলো হচ্ছে হাব, মানে এক পিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 95 নম্বর আয়াতে বলেছেন, আল ফালিকুল হাববি ওয়ান নাওয়া, তিনি সেই সত্তা যিনি এই বিচি এবং দানাকে ফাটিয়ে থাকে। ওখানে হাব এবং নাওয়া শব্দটা আছে, নুন ওয়াও আর ইয়া, নাওয়া, ওই একই নাওয়াটা হচ্ছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তটাকে বোঝানোর জন্যে এই আরবি ভাষার এই সিটটাকে নাওয়া রেখে দেখিয়ে দিয়েছে যে নাওয়ায় কি হতে পারে। আপনার কাছে একটা নাওয়া আছে, মানে এখন আমি এটাকে বাংলায় বললাম না, বিচি বললাম না, আরবিতেই বললাম, নাওয়া মানে কি, বিচি, সরিষার নাওয়া, কিসের নাওয়া, সরিষার নাওয়া। আপনি কি মনে করেন এটা মাটিতে পড়লে এখান থেকে কি গাছ বেরোবে? স্ট্রবেরি, স্ট্রবেরি বেরোবে না, যেটা আপনি ফেলেছেন, হবে না? আপনার জমিন একেবারে টপে লাগিলে হবে স্ট্রবেরি? স্ট্রবেরি হবে না, লাউ গাছও হবে না, হবে যেটা নাওয়া ওই গাছে জন্মাবে। আচ্ছা, গাছ জন্মালো সরিষার, কিন্তু সরিষার মধ্যে পালং শাক হইতে পারে না, লাল শাক হবে, এটাও তো হয় না। তার মানে বিচি যা গাছও তা, আর গাছ যা ফলও কিন্তু তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতগুলোকে আমাদের কাছে দিয়ে বলছে, তোমার কাছে দুইটা বিচি দিয়ে দিলাম, তোমার ইবাদতটা এটা দুনিয়াও হইতে পারে, পরকালও হইতে পারে। এখন তুমি মনে করো তোমার হাতে কি আছে, দুইটা বিচি তোমাকে দিলাম, এক একটা ইবাদতের দুইটা রূপ, দুনিয়া এবং পরকাল। আল্লাহ বলছে, তুমি যদি মনে করো এটা তোমায়, তুমি এটা এটা জান্নাতের নাওয়া, তার মানে বান্দা তুমি এই কাজটা করে দাও, এটাতে তুমি জান্নাতই পাবে, দুনিয়া নয়। ওই নাওয়া যেহেতু আপনাকে, যেমন নাওয়া তেমন গাছ জন্মে, আল্লাহ বলছে এটা যেমন পসিবল, তাহলে বান্দা তুমি আমার জন্যে যে কোনো নিয়ত করে যা কিছু করো জান্নাত,
রাসুলুল্লাহ বলছেন ওয়া ইননামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, একজন ব্যক্তি তাই পাবে যেটা তার নিয়তে আছে। তার মানে যে কোনো কাজ আপনি যদি মনে করেন যে আল্লাহ এটা আমি জান্নাতের জন্য করলাম, আল্লাহ বলছেন বান্দা তোর জন্য এটার জন্য আমি জান্নাতি বরাদ্দ করে দিলাম, জান্নাতি সে পাবে। এন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ওলি আউলিয়া বা পীর গাউস কুতুব আর কোনো রাসুল ওলির কথা বলেনি, আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি, যে কোনো ব্যক্তি ও যদি জান্নাতের নিয়তে কোনো কিছু করে আল্লাহ বলছে ও জান্নাতি পাবে। আমাদেরকে এই মেসেজ দিয়ে দেওয়া হয়েছে এই হাদিসের মধ্যে, এই জন্য আমরা যেন আমাদের নিয়তটাকে খালেজ করে নিই। ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তিনি বলছেন ওই যে কথাটা বলেছিলাম যে একজন ব্যক্তি কিছু ভালো কাজ করে কিন্তু নিয়ত না থাকার কারণে সে নেকি পাচ্ছে না। যেমন জুতা পরা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনি দেখা যাচ্ছে যে ডান পায়ে পড়ছেন কিন্তু আপনার কোনো সেন্স নাই, এটা কি ইসলাম না ইসলাম না? আপনি জানেন না রাসূল ইসলামের বিধান কি, জানেন না আপনি, কিন্তু হয়তো নিয়ম বা আপনি পড়ে ফেলছেন, কখনো কখনো ডান পায়ে বাম পায়ে পড়ে ফেলছেন, আপনি কোনো কদর করছেন না। আপনি হয়তো খাবার সময় ভাত আমরা সবাই ডান হাতেই খাই, কিছু কিছু ক্ষেত্রে বাম হাতে অনেকে কাঁচামরিচ লবণ বাম হাতে তুলে নেয়, জায়েজ নেই, আপনাকে সব খাবার ডান হাতেই খেতে হবে। অভ্যাসগতভাবে অনেকে ডান হাতেই খাচ্ছেন অভ্যাসগতভাবে, কিন্তু আপনি জেনে নেন আপনার নিয়ত না থাকার কারণে আপনি নেকি পাচ্ছেন না। অভ্যাসগতভাবে আপনি সংসারের খরচ চালিয়ে যাচ্ছেন কিন্তু নিয়ত না থাকার কারণে আপনি নেকি পাচ্ছেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ওই কথাটাকে উল্লেখ করে বলছেন নাফাকাতুর রাজুলি আলা আহলিহি ইহতাসিবুহা সাদাকাতুন, প্রত্যেকটা ব্যক্তি তার পরিবারের জন্য যা সে খরচ করে সে যদি এটাকে আল্লাহর কাছে সাদাকার নেকি রাখে, আল্লাহ তাকে ওই খরচ করলে তার সাদাকার নেকি লিখে দিবে। মানে যা কিছু আপনি খরচ করেন না কেন, ইহতাসিবুহা, আপনি যদি আল্লাহর কাছ থেকে আশা রাখেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে আপনার পকেটের যত টাকা খরচ হবে সবই হচ্ছে সাদাকা। এমনকি হাদিস আছে আপনি তো আপনার পরিবারের জন্য খরচ কি করবেন, আপনি নিজের টাকা দিয়ে যদি নিজে এক বোতল পানি কিনে খান, আপনার টাকায় আপনি খেলেন, আপনি যদি নিয়ত করেন সেটাও সাদাকার নেকিতে এন্ট্রি হয়ে যাবে। এতটা হচ্ছে চমৎকার এই বিধান, এবং সেই হাদিসগুলো আমরা নিয়তের পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব, যেহেতু আরও চারটা হাদিস বাকি থেকে গেছে। নিয়ত সম্পর্কে অত্যন্ত চমৎকার একটা উক্তি তিনি হচ্ছেন মুতারিফ বিন আবদুল্লাহ, এগুলো প্রত্যেকে হচ্ছে কিন্তু হাদিসের রবি, বড় বড় প্রখ্যাত আলেম, যদিও তাদের নাম সম্পর্কে আমরা অতটা পরিচিত নাই, বিদে আমাদের অন্তরে লাগে না, কিন্তু জেনে নেন এদের মাধ্যমে কিন্তু হাদিসগুলো লিপিবদ্ধ হয়েছে, তারা প্রত্যেকে বিজ্ঞ আলেম। তাদের মধ্যে একজন হচ্ছেন মুতারিফ বিন আবদুল্লাহ, তিনি বলছেন সালাহুল কলবি বি সালাহিল আমাল, একজন ব্যক্তি যদি তার অন্তরটাকে সুস্থ করতে চায় তাহলে সে জেনে নেক তার অন্তর সুস্থ হয়ে যাবে, সঠিক হয়ে যাবে তার সৎকর্মের দ্বারা। সালাহুল কলবি কলবু বি সালাহিল নিয়া, তিনি বলছেন একটা সুস্থ অন্তরের জন্য সুস্থ আমল লাগবে, আর সুস্থ আমল তখনই সঠিক হবে, তিনি বলছেন ও সালাহুল আমালি বি সালাহিল নিয়া। কত চমৎকার কথা, সালাহুল কলব বি সালাহিল আমাল ওয়াসালাহিল আমাল বিসালাহিন নিয়া, একটা সুস্থ অন্তর হবে ভালো কর্মের দ্বারা, আর ভালো কর্ম তখনই ভালো হবে যখন সেটা ভালো নিয়ত করে করা হবে। তার মানে সালেহ আমল, সালেহ আমল দিয়ে আপনার অন্তর সৎ হবে, সুস্থ হবে, আর সালেহ আমল তখনই গণ্য হবে যখন আপনার নিয়তটাও সালেহ হবে, সঠিক হবে। তার মানে যে কোনো কাজ যদি আপনি আল্লাহর জন্য করেন, পরকালের জন্য করেন, এটা হচ্ছে খালেস নিয়ত হওয়া, আর এই নিয়ত আপনার আমলকে শুধরে দেবে, আর আপনার আমল যখন সুন্দর হবে আপনার অন্তর সুন্দর হয়ে যাবে। খুব চমৎকার একটা কথা তিনি বলেছেন। তো নিয়ত সম্পর্কে দুই একটা কথাই আমি আপনাকে বললাম। তৃতীয় হাদিসের মধ্যে যে কথাটা আসছে আল হালাল ও বাইয়েনুন আল হারাম ও বাইয়েনুন, এই হাদিসটার জন্য একটা খুতবা লেগে যাবে। এখানে শুধু যেই লাইনটার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন সেই লাইনটা হচ্ছে ও বাইনাহুমা ওমর উম মুস্তাবিহাত, হালাল এবং হারামের মাঝে কিছু সন্দিহান বিষয় রয়েছে। ফামানিত্তাকা সুবহাত, ওই সন্দিহান বিষয় থেকে যেই ব্যক্তি বেঁচে যেতে পারবে ইস্তাবরা আলী দীনিহি ওয়া ইরদি, সে তার দিন তার ধর্ম এবং তার ইজ্জতকে সে হেফাজত করে নিল। অমান ওয়াকাফিস সুবহাত ওয়াকাফিল হারাম, আর যেই ব্যক্তি জেনে শুনে ওই সন্দিহান বিষয়ের মধ্যে পা দিল তাহলে সেই ব্যক্তি হারামে লিপ্ত হয়ে গেল। এটা হচ্ছে হাদিস, একটা জুমলা মাত্র। ফামানিত তাকা সুবহাত, যেই ব্যক্তি সন্দিহান থেকে বেঁচে যেতে পারবে আশা করা যায় সে কোনোদিন হারামের মধ্যে যাবে না। তিনটা সিগন্যাল লাইট থাকে, গ্রিন লাইট, ইয়েলো অ্যান্ড রেড। যেই ব্যক্তি হলুদ লাইট জ্বলতে সে গাড়ি থামিয়ে দেয় সে কোনোদিন রেড সিগন্যাল ক্রস করবে না, করবে? কারণ যার স্বভাব হচ্ছে হলুদ সিগন্যাল পড়ে গেলে সে থেমে যায়,
সে দেখতে পেয়েছে যেখানে আমার সন্দেহ হচ্ছে এটা হালাল না হারাম, সে থেমে গেছে। তার মানে এরপরে যে হারাম এরিয়াটা আছে সে কোনোদিন সেখানে ঢুকবেই না, কোনোদিন ঢুকবে না সে। তার মানে যেই ব্যক্তি সন্দিহান বিষয়ে গিয়ে থেমে যাবে, নিজেকে থামিয়ে ফেলতে পারবে, রাসূল সাল্লাম বলছেন সে তার দিনকে তার মর্যাদাকে সেভ করে নিল। এতটা গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে এই কথাটা রয়েছে। তার মানে কোনো ব্যক্তি যদি হারাম থেকে বাঁচতে চায় তাহলে তাকে স্পষ্ট যেগুলো আছে সেগুলো থেকে বেঁচে তো থাকবেই, সে যদি সন্দিহান বিষয় থেকে বেঁচে যায় তাহলে সে স্পষ্ট ওই হারাম থেকেও বেঁচে যেতে পারবে। এই হাদিসের মর্ম এত চমৎকার। মাজিরি তিনি বলছেন, ওকালা বাদুহুম, অনেক আলেমরা বলেছেন, ইন্নাহু সুলুসুল এল, এই হালাল আর হারামের হাদিস সম্পর্কে যার জ্ঞান অর্জন হয়ে যাবে তার মানে সে যেন এলমের তিন ভাগের এক ভাগ অর্জন করে নিল। তার মানে কি হালাল আর কি হারাম এগুলো বেছে চলা, এটা একটা জ্ঞানের প্রয়োজন। যেই ব্যক্তি এই হাদিসের এই যে ফামানি তাকা সুভাত, সন্দেহান থেকে বেঁচে গেল, যে এটা তার নিজের জন্য লাজিম করে নিল, তার মানে সেই ব্যক্তি কোনোদিন হালাল আর হারাম চিনতে তার কোনোদিন কষ্ট হবে না। তিনি বলছেন ইন্না হুসুলুসুল এল। ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে এই হাদিস সম্পর্কে যেটা পাওয়া যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, উসুলুল ইসলামি ফি সালাসাতি আহাদিসিন, উসুল ইসলামের উসুল তিনটা হাদিসের উপরে বুনিয়াদ। তিনি বলছেন উসুলুল ইসলামে আলা সালাসাতি আহাদিস, রাসূল ইসলামের সমস্ত হাদিস দিনের উসুল নয়, মাত্র তিনটা হাদিস তিনি বলছেন এটা হচ্ছে দিনের উসুল। আল হাদিস ও উমার, একটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস, ও হাদিস ও আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, ও হাদিস আন উমান বিন বাশির। তিনি তিনটা নাম নিয়ে তিনটা হাদিসের দিকে ইঙ্গিত করে দিয়েছেন। সেই তিনটা হাদিস কি? উমর রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস এখানে একটু এক্সট্রা কথা চলে এসেছে, সেটা কি? রাসূল সাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এটা হচ্ছে ইসলামের বুনিয়াদ। বুঝেন কথা? আপনাকে এই কথা বলে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি দুনিয়াতে কি করবেন করেন আপনাকে বাধা দেবে না, কিয়ামতের মাঠে শুধু আপনার এটা আমল গ্রহণযোগ্য হবে নাকি প্রত্যাখ্যানযোগ্য হবে এটা বিচার করবে আল্লাহ এই হাদিসটা দিয়ে। শুধু এতটা বলে দেবে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি ইসলামের বহির্ভূত কোনো কাজ করেছ যেটা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, বলে নাই, অনুমোদন দেয় নাই, এমন প্রত্যেকটা আমলকে তার চেহারার মধ্যে ছুঁড়ে মারা হবে। এটা হচ্ছে দিনের বুনিয়াদ। আপনি কি করবেন করবেন না করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত কিছু বলার প্রয়োজন বোধ করে না। আল্লাহ বলছে আমি শুধু মোহাম্মদকে পাঠিয়েছি যেন তুমি তার মতো করে ইবাদত করো, জাস্ট এনাফ। এটা যদি কেউ করে দেখাতে পারে তার আমল গ্রহণযোগ্য হবে বলে আশা করা যায়। এই মর্মে কোরআনের তো অসংখ্য আয়াত আছে, ইত্তেবায়ে সুন্নতের সম্পর্কে বহু বক্তব্য পাবেন। একটা আয়াত সব থেকে বেশি আমাকে হার্ট করে বা আমার স্মরণে থাকে, সেটা হচ্ছে সূরা নিসা চার নম্বর সূরার চৌষট্টি নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা'আ বিইজনিল্লাহ, আমি এই পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছি আমি একটা রাসূলকেও পাঠাতাম না, আমি শুধু এই জন্য পাঠিয়েছি যে আমার ইচ্ছায় রাসূলকে হুবহু অনুসরণ করতে হবে, আমি এই আশায় এই বার্তা নিয়ে রাসূলদেরকে জমিনে পাঠিয়েছি। তলব করা হবে এটাই, তুমি কি আমার রাসূলকে অনুসরণ করেছো কি করোনি, এটা তলব করা হবে। তাই হাদিসটা হচ্ছে দিনের বুনিয়াদ বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস। তৃতীয় বুনিয়াদ তিনি বলেছেন নোমান বিন বাশিরের হাদিস, আল হালাল বাইয়্যুনুন আল হারাম বাইয়্যুনুন, ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, বান্দা এখন কিছু আছে অস্পষ্ট, তুমি ওখান থেকে মুখ ফিরিয়ে নাও, তুমি বেঁচে গেলে। এটা হচ্ছে ইসলামের বুনিয়াদ। তিনটা হাদিস তিনি বলছেন ইসলামের মূল। আরেকজন ব্যক্তি আবুল হাসান আত-তাহের বিল মুফাওয়িজ, তিনি বলছেন ইমাম আবু দাউদ তো বলেছিল চারটা হাদিস ইসলামের মূল, আর আবুল হাসান তাহের আল মুফাওয়িজ বলছেন চারটা হাদিস লাগবে না, এই চারটা হাদিসের চারটা জুমলা একজন ব্যক্তিকে দিনদার করে দেবে। চারটা হাদিসের চারটা জুমলা কি? রাসূল সাল্লাম বলছেন ইত্তাকি সুভাত, তুমি সন্দেহান থেকে বেঁচে যাও, ও আমালনা বিন নিয়া, যা কিছু করো নিয়ত করে করো, দুইটা কথা। তারপরে বলছেন ওয়াজহাদ, তুমি পরহেজ করো। কত সূক্ষ্ম যে কথা তিনি বলেছেন, ওয়াজহাদ একটা হাদিস, তার দৃষ্টিভঙ্গি থেকে রাসূল সাল্লাম বলেছেন ওয়াজহাদ তুমি দূরে থাকো, আরেকটা হচ্ছে ওয়াদাআ মালাইসা ইয়ানিক, এগুলো এমন জুমলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ব্যক্তি তার অন্তরে জায়গা করে দিতে পারবে তার আর অত শত শত হাদিসের প্রয়োজন হবে না, তার চরিত্র এই চারটা বাক্যের মধ্যেই আটকে যাবে। তিনি কি বলেছেন? রাসূলুল্লাহ বলছেন ইত্তাকি সুভাগ, তুমি দেখো সন্দিহান থেকে বেঁচে যাও। কথা ক্লিয়ার? আপনি মেনে নেন, হয়ে গেল, আপনি কোনোদিন হারাম কাজে লিপ্ত হতে পারেন না। রাসূলুল্লাহ বলছেন ওয়াজহাদ, তুমি পরহেজ করো। কি থেকে পরহেজ করো? ওই হাদিসটা আমি অবশ্যই বলবো, ছোট্ট একটা হাদিস। এবং রাসূলুল্লাহ বলছেন ওয়াদা মালাইসা ইয়ানিক, যেই কাজে তোমার জান্নাত তুমি পাবে না, নেকি নাই পরকালে, একটা নেকি নাই, এমন কোনো কাজে তুমি লিপ্ত হয়ো না। ওয়াদা, ছেড়ে দাও সেই কাজকে, সেই কথাকে ছেড়ে দাও।
এতটা শুধু বলেছে রাসূলুল্লাহ আপনার জীবনের কত অ্যাঙ্গেলে গিয়ে হাদিসটা ফিট হবে আপনার 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি যে 8 ঘন্টা নষ্ট করতেন এই একটা হাদিসের উপর আমল করলে আপনার 8 ঘন্টা বেঁচে যাবে আপনি দেখেন আপনি কত ঘন্টা নষ্ট করেন কোথায় বসে আপনি কত ঘন্টা নষ্ট করেন আরে আমাদের সালাফরা খাদ্যের ক্ষেত্রে আমরা ঘন্টার পর ঘন্টা লোকে বসে বসে খাই তারা এত সময় খাদ্যের মধ্যে ব্যবহার করতে না আর আজকে আমরা চায়ের হোটেলে বসে আপনাদের নাকি সময় পাস হয় না সুবহানাল্লাহ সময় নাকি পাস হয় না আমাদের একজন শিক্ষক জালালউদ্দিন কাসেমি সম্ভবত ওনার বক্তব্যে শুনেছিলাম কোন এক ফিল্ড মাঠের মধ্যে তিনি দেখছেন পোলাপান ক্রিকেট খেলছে তিনি সকালে যাচ্ছেন বিকালবেলা কোন একটা সেমিনার শেষ করে এসে দেখে ওই লোকগুলো তখনও ওই মাঠে খেলাধুলা করতেছে তিনি গাড়িটা থামিয়ে দিয়ে বলতেছে যে ওরা কি করে বলতেছে ওরা টাইম পাস করে তো তিনি বলতেছেন সুবহানাল্লাহ ওদের কাছে এত টাইম যে ওরা টাইম খরচ করবে কোথায় জায়গা পায় না আল্লাহ যদি আমাদের টাইমটাকে একটু বাড়িয়ে দিত আমাদের টাইম হয় না আর আপনাদের টাইম শেষ হয় না এই জন্য আপনারা গেমস খেলেন এই জন্য আপনারা টিভি দেখেন চায়ের হোটেলে বসে থাকেন আমাদের অনেক ভাইয়ারা আছে পদ্মা সেতু দেখতে যায় আপনার দ্বারা দিন সেফ নয় পদ্মা সেতু আপনার যদি কোনোদিন প্রয়োজন হয় আপনি যাবেন কিন্তু আপনি ফ্যামিলিকে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যাবেন আর আপনি বলতেছেন যে একটু মনোরঞ্জনের প্রয়োজন আপনি ধর্মই বোঝেননি বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়াটা এটা রাসূল ইসলাম পছন্দ করেনি কখনো যারা এই যে ভ্রমণের নামে একটু আমোদ প্রমোদের জন্য আপনারা যারা ভিজিট করতে যান বিভিন্ন সৈকতে আর বন জঙ্গলে গিয়ে সেলফি উঠান আপনার মধ্যে দিনদারিত্বের ত্রুটি আছে এটা আমি মাহমুদ বলে দিলাম আপনাকে বড় আলেমদের ফতোয়া লাগবে না এই ক্ষেত্রে আপনি যত বড় ইমামদেরকে জিজ্ঞেস করেন ইনশাআল্লাহ তার কথার বিপরীত আমার কথা হবে না নিঃসন্দেহে এটা কোনোদিন ইসলামিক থিওরি হতে পারে না আপনি আপনার ঘরে থাকেন আপনি সেফ থাকবেন রাসূলুল্লাহ বলছেন ফিতনার সময় যেই ব্যক্তি বসে থাকবে সে দাঁড়িয়ে যাওয়া ব্যক্তি থেকে সেফ যেই ব্যক্তি শুয়ে আছে সে সেফ কালকে রাতের ঘটনায় আপনি স্মরণ করেন না কেন যেই ব্যক্তি ঘরে শুয়েছিলেন সে পাপ থেকে বেঁচে গেছেন যেই ব্যক্তি জেগেছিলেন তার দ্বারা পাপ হয়েছে যে কোনো ক্ষেত্রে আপনি এটা ফিট করতে পারবেন সুবহানাল্লাহ তো দামালাইসায়ানিক আপনি ছেড়ে দেন যেটা আপনার সাথে সম্পর্ক নাই আরে বাচ্চারা কি গেমস খেলে আমরা শুনেছি বড়রা গেমস খেলে আর সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে যেই রাষ্ট্রের নায়ক স্টেডিয়ামে বসে খেলা দেখে সেই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না একটা রাষ্ট্রের নায়ক বুঝে না তার দায়িত্ব কি এমন একটা নেতা বানিয়ে ফেলেছেন যে স্টেডিয়ামে বসে খেলা দেখবে তার মানে এই জাতি অধপতনে যাবে এতে কোনো সন্দেহ নেই দাম আলাইসাইয়ানিক আপনাকে ছাড়তে হবে যেটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই আর ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্ব পেয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছিল বৃদ্ধ হয়ে গেছিল তিনি টেনশনে আর সেই নেতৃত্ব পেয়ে আপনি বসে খেলা দেখবেন সুবহানাল্লাহ জিনিস তো একটাই দায়িত্ব তো ওটাই ওই একই দায়িত্ব তার মানে যে রক্ষা করলো সে বেঁচে গেল সে রক্ষা না করলো সে ডুবে গেল তাকে ছুরি ছাড়া জবাই করে দেওয়া হয়েছে এই এই মর্মেও উক্তি রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার যাকে নেতৃত্ব দেওয়া হলো তাকে চাক্কু ছাড়াই জবাই করে দেওয়া হয়েছে সে তার পরকাল ধ্বংস করেছে করেছে আর যদি সে পরকালকে ঠিক রেখে চলতে চায় তাহলে সেই ব্যক্তি কোনোদিন স্টেডিয়ামে বসে খেলা দেখার মতন ক্ষমতা তার নাই পারে না সে এটা এটা একমাত্র নির্বুদ্ধি পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দা মালাইসায়ানিক তুমি সেটা ছাড়ো যেটা তোমার সাথে কোনো সম্পর্ক নাই তোমার দিনের কোনো উন্নতি হবে না চরিত্র কোনো উন্নত হবে না এমন কোনো কাজে যদি তুমি বান্দা লিপ্ত হও তুমি প্রকৃত অর্থে মুসলিম হইতে পারো নাই এই কথাগুলো ছিল তাদের কাছে দুনিয়ার বুনিয়াদ মূল এখন শর্টলি শুধু ওই কথাটা আপনাকে ছেড়ে দেই যে একটা হাদিসে রয়েছে ওজহাদ তুমি ছাড়ো কি ছাড়ো একটা সাহাবি মাত্র পেয়েছি এমন প্রশ্ন করতে পেরেছে সুবহানাল্লাহ আমাদের মাথার মধ্যে এরকম প্রশ্ন কোনোদিন আসবেই না কোনো ব্যক্তি কি কোনোদিন এটা ফিল করেছে যে আপনি চাচ্ছেন যে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাক আর পৃথিবীবাসী আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাক সুবহানাল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আনা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি আন-নাস সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমল করতে পারলে আল্লাহ আমাকে পছন্দ করবে আর পৃথিবীবাসী আমাকে পছন্দ করবে মানে আমাকে আমার সমাজের মানুষও পছন্দ করবে এবং আল্লাহ আমাকে পছন্দ করবে এমন একটা ইশারা করে দেখেন খুতবা চলছে তো আপনারা গ্যাপ দেখে দেখে সামনে চলে আসেন কথা বলার দরকার নেই খুতবা এখন শেষ হয়ে যাবে আমি বলছি কথা বলার দরকার নাই কিছু বললে আমি বললাম তো কথা বললে আপনি নেকি হারাবেন কিন্তু এটাকে জেনে নেন এটা হচ্ছে ইসলামের বুনিয়াদ এটা সম্পর্কে বহুবার বলা হয়েছে যে দেখেন আপনারা জুমার খুতবাতে এসে কথা বলবেন না অন্তত ইশারায় যদি কোনো বলতে হয় ইশারায় তাও না পারলে বেটার নাহলে আপনার আজকে অনেক বড় একটা নেকি ছিল যারা গোসল করে এসেছেন উজু করে এসেছেন পায়ে হেঁটে এসেছেন খুতবা শুনতেছেন নামাজটা পড়ে নেওয়া মাত্রই আপনার জন্য 10 দিনের গুণা মাফ হয়ে যেত 10 দিন 3 সপ্তাহ হচ্ছে
আমলের কারণে আর তিন দিন আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা রহমত, কারণ আল্লাহ যে কোনো ভালো কাজের নেকি দশ গুণ দেয়, এই জন্য আল্লাহ দশ দিনের গুণাকে মাফ করে দেয়। কিন্তু যদি আপনি কথা বলেন সে নেকিটা আপনি হারাবেন। এটা লাগাওতা, যদি আপনি লাগাও করেন তাহলে আপনি নেকি হারাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রহম করুক। তো বলেছে একটা হাদিস, ছোট্ট একটা হাদিস বলে দিয়ে খুতবা শেষ করে দেব, সেটা হচ্ছে এই সাহাবি আন সাহল ইবনে সাদ সাঈদি, তিনি বলছেন আন্না রাজুলান আতা কালা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান, একজন ব্যক্তি রাসূলুল্লাহ কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আনা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি আন-নাস, এমন একটা কর্মের কথা বলে দেন যদি আমি সেটা করতে পারি আল্লাহ আমাকে ভালোবাসবে, মানুষ আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, কত চমৎকার তার চিন্তা ভাবনা। তিনি বলেছেন রাসূলুল্লাহ বলেছেন তাকে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুক আল্লাহ, তুমি দুনিয়া থেকে পরহেজ করো, মুখ ফিরিয়ে নাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। তার মানে তুমি দুনিয়ার বান্দা হয়েও না, তুমি পরকালের বান্দা হো। আলী রাদিয়াল্লাহু তাআলার এইরকমই উক্তি আছে বুখারিতে, ইমাম বুখারী রাহমাহুল্লাহ কোট করেছে কিতাবুর রিকাকের মধ্যে, যে বলছে ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলান, দুনিয়া তোমার পেছন দিকে সরে যাচ্ছে আর কবর তোমার সামনের দিকে আসতেছে, ওয়ালি কুল্লি ওয়াহিদি মিনহুমা বানুন, আর কবরেরও সন্তান আছে এই দুনিয়ারও সন্তান আছে, ফাকুনু আবনা ইল আখিরা ওয়ালা তাকুনু আবনা ইদ দুনিয়া, পরকালের সন্তান আছে দুনিয়ারও সন্তান আছে, তুমি পরকালের সন্তান হয়ে যাও, তুমি দুনিয়ার সন্তান হয়েও না। কেন? কারণ পরকালের যারা সন্তান পরকাল কিন্তু স্থায়ী, আর দুনিয়ার যারা সন্তান হয়ে থাকতে চায় দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া আপনার হাত ছাড়া হবেই। কত চমৎকার কথা। তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন ইজহাদ ফিদ দুনিয়া, তুমি এই দুনিয়ার রং ঢং থেকে তুমি পরহেজ করো, আল্লাহমুখী হয়ে যাও, ইউহিব্বুক আল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে, ওয়াজহাদ ফি মা ফি আইদিন নাস ইউহিব্বুক আন-নাস, মানুষ কত কিছুর মালিক হয়ে গেছে, মানুষ কত কিছু পেয়ে গেছে, তুমি ওদিকে ভ্রক্ষেপ করো না, তুমি তাদের দিকে তাকায়ও না, ফি মা ফি আইদিন নাস, মানুষ কত কিছুর মালিক হয়ে গেছে তুমি বান্দা ওগুলো তাকায়ও না, তুমি ওগুলো থেকে পরহেজ করো, মুখ ফিরিয়ে নাও, মানুষ তোমাকে ভালোবাসবে। তার মানে আপনার আমাদের সম্পর্ক কাদের সাথে বেশি, যারা আমাদের উপরে খরচ করতে পারে, যাদের সাথে সম্পর্ক হলে আমি কিছু পাবো, দেখবেন আমাদের চরিত্রের মধ্যে ওই ধরনের লোকদের সাথে আমরা কেবল সম্পর্কটাকে বজায় রাখি, এতে হিতে বিপরীত হয়। দেখা যাবে একজন বড় ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কিন্তু এমনও চরিত্র আপনার হয়ে গেছে যে তাকে দেখলে আপনার মনে হচ্ছে কিছু পাবেন বা কিছু দিবেন, সেও আপনাকে চিনে যাবে যে দেখলে এখন কিছু একটা চাইবে বা ও এই আশায় এসেছে, সে কোনোদিন আপনাকে ভালোবাসতে পারে না, কোনোদিন ভালোবাসবে না। আপনার বন্ধু যার সাথে আপনি সব সময় থাকেন চলেন কিন্তু একটা উদ্দেশ্য তো আপনার থাকে, একটা সময় আসবে এই বন্ধু আপনাকে ভালোবাসবে না। তো রাসূল সাল্লাম বলেছেন তোমার ভাই পাঁচতলার মালিক হয়ে গেছে, তুমি তার কাছ থেকে কোনোদিন আশাই করো না যে আপনার ভাই আপনাকে কিছু দেখ, সে কোটিপতি, আপনি কোনোদিন আশা করেন না আপনার ভাইয়ের কাছে আপনি ভালোবাসা পেয়ে যাবেন। রাসূল সাল্লাম বলেছেন ইজহাদ ফি মা ফি আইদিন নাস, মানুষ যা কিছুর মালিক হয়ে গেছে তুমি তা থেকে মুখ ফিরিয়ে নাও, মানুষ তোমাকে ভালোবাসবে। এইটা সব থেকে বেশি অ্যাপ্লাই করবেন যাদের পরিবারের কোনো ব্যক্তি বিদেশে থাকে তাদের সাথে। দেখেন যারা বিদেশে থাকে তাদের কাছ থেকে দেশের মানুষ এত কিছু পাওয়ার আশা করে, ওই ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যাবে আপনাদের প্রতি। ভাইকে দামি সেট দিতে হয়, বোনকে এটা দিতে হয়, একে এটা দিতে হয়, আবদার করে বসে থাকেন, এটা চলবে না। আপনার ভাই মালিক হয়ে গেছে যা, আপনি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন যে ভাই তো যেটা মালিক হয়েছে সেটা আল্লাহ তোকে দিয়েছে, তোর এই সম্পত্তির আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো লোভ নাই, আপনার ভাই আপনাকে ভালোবাসবে। এটা অনেক চমৎকার একটা হাদিস। এই হাদিসটাকে ইমাম ইবনু মাজা 31 নম্বর অধ্যায় কোট করেছেন, হাদিস হচ্ছে 4102 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে বুঝে এই কথাগুলোর উপরে আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের জীবনে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়তটাকে খালেস করতে পারি, আল্লাহর জন্য যদি আমরা কাজ করতে পারি আল্লাহ যেন আমাদের অন্তরটাকে এমন করে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের অন্তরটাকে এতটা নরম করে দাও যেন আমরা মুসলিম ভাইদের সাথে অন্তত নরম ভাষায় নরম ব্যবহার আমরা করতে পারি, তাদের কারো সাথে যেন আমরা কোনো রকমের উদ্দুত্ততা নোংরামি জিহালত মূর্খামি না করি, আমাদের দ্বারা যেন আমাদের কোনো ভাই ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ তুমি আমাদের জবান এবং হাতকে আমাদের এই ভাইদের প্রতি জুলুম করা থেকে বাঁচিয়ে রাখো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রতিবেশীর হককে আদায় করার তৌফিক তুমি আমাদেরকে দান করো, এবং অন্যকে যাকে আল্লাহ তুমি যা দিয়ে দিয়েছো আল্লাহ তোমার পক্ষ থেকে দিয়েছো আল্লাহ আমরা তোমার কাছে চাচ্ছি আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে দান করো। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনি নবি ফাদলিকা আম্মান সিওয়াক ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।